Pranam Gurudev. Srimad Bhagavad Gitar, Dui Adhyayer, 48 থেকে 51 নম্বর এই চারটি শ্লোক একে অপরের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। এতে বলা হচ্ছে বুদ্ধিযোগের কথা, যার দ্বারা মানুষ জন্মবন্ধন থেকে বিমুক্তি পেতে পারে। এখানে আমার জিজ্ঞাসা হচ্ছে, জন্মবন্ধনই বাকি, বিমুক্তি বাকি, আর বুদ্ধিযোগী বাকি? এই দুটো তত্ত্বকে বোঝাতে গেলে জন্মবন্ধন আর তার থেকে মুক্তি এবং বুদ্ধিযোগ, বুদ্ধিযোগের দ্বারা জন্মবন্ধন থেকে মুক্তি পাওয়া, এই বোঝাতে গেলে এই চারটে শ্লোককে একটু বোঝাতে হয়, চর্চা করতে হয়। তো 48 শ্লোকে বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের, যোগস্থম কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ অশুদ্ধ সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। যোগস্থম কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। তো ব্যাপার হচ্ছে যে মানুষ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে এবং সংস্কার তাকে পরিচালিত করে, জন্ম জন্মান্তরের যে ইচ্ছা বাসনা থেকে সংস্কার উৎপন্ন হয় সে সংস্কার তাকে পরিচালনা করছে, তাকে একটা নির্দিষ্ট পরিবেশে জন্ম দিয়েছে, তাকে কিছু কর্মের জন্য প্রেরিত করে চলেছে এবং তার থেকে সে পুরুষার্থ পেয়ে কাজ করে চলেছে। এখন এই কর্মের জগতে সবসময় মানুষের পক্ষে ধ্যান ধারণা যোগ ব্রহ্মচিন্তন আধ্যাত্মিক সাধনা তপস্যা এগুলো সম্ভব হয়ে ওঠে না, সময় পেয়ে ওঠে না, ওকে ঠিক সময় যেতে হচ্ছে, অফিসে কাজ করতে হচ্ছে, দিন যাপনের জন্য তাকে মেহনত করতে হচ্ছে। কাজে এক্ষেত্রে এই চারটি শ্লোকে বর্ণিত যে প্রক্রিয়া দ্বিতীয় অধ্যায়ের খুবই উপযোগী বলে মনে করি আমি। তো যোগস্থম কুরু কর্মাণি, অর্থাৎ কর্ম যখন তোমাকে করতেই হচ্ছে, কর্ম যখন করতেই হচ্ছে জীবনে, তখন সেটাকে তুমি যোগস্থ হয়ে করো আর কি, না অনাসক্ত হয়ে করো। সঙ্গম থাকতো ধনঞ্জয়, হে ধনঞ্জয় অর্জুন, তুমি কি করো না, যদি কাজ করতেই হয়, কাজ ছাড়া তুমি থাকতে পারবে না, মানুষ এক মুহূর্ত কাজ না করে থাকতে পারে না, কাজে তুমি যোগস্থ হয়ে কর্ম করো। এখন যোগস্থ কথার অর্থটা কী এটা একটু প্রথমে বোঝা দরকার। যোগস্থ অর্থাৎ যোগযুক্ত হয়ে, অর্থাৎ সমস্ত হৃদয় এবং মনকে একত্রিত করে কর্ম করো, হেলা করে কর্ম করো না। হ্যাঁ, তোমার কোনো রকমের কর্মটাকে নির্বাহ করার জন্য কর্ম করছো তা নয়, তুমি হৃদয়কে একত্রিত করে সম্পূর্ণ হৃদয় দিয়ে, যে কোনো কাজকে আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে করি, ভাবের সঙ্গে করি, প্রেমের সঙ্গে করি, সেটাকে আমরা যোগ বলি। যোগ কথার অর্থই হচ্ছে, ধর্ম হচ্ছে তাই কি, সম্পূর্ণ হৃদয় দিয়ে কাজ করা। কাজে যোগস্থম কুরু কর্মাণি, কাজ যখন করবে তখন সম্পূর্ণ প্রাণ দিয়ে মন দিয়ে একে কীভাবে সবচেয়ে উত্তম কর্ম করা যায় সেই প্রচেষ্টায় তোমাকে কাজ করতে হবে এবং সেইভাবে তুমি কাজ করো, যোগস্থম। সঙ্গম ত্যক্ত্বা, কাজে যোগটাকে আরও পরিপুষ্ট করার জন্য কী প্রয়োজন তোমার? আসক্তি ত্যাগ করো, সঙ্গ ত্যাগ করো, কর্মের করে আমি এই ফল পাবো, আমার এই লাভ হবে, আমার এই এই প্রাপ্তি হবে, এগুলো না ভেবে তুমি কর্মটাকে কিভাবে ভালো করে সম্পন্ন করতে পারো সেই সেই আনন্দটা নিয়ে নাও, কর্ম সম্পন্নের আনন্দটা নিয়ে নাও, ফলের চিন্তা না করে, ফলে মোহগ্রস্ত না হয়ে, যে আমার এই হবে না হবে কি হবে এই ধরনের চিন্তায় না পড়ে তুমি কর্মটাকে প্রাণপণে করো, এই হচ্ছে যোগ। যখন কাজ করছো তখন অন্য কিছু চিন্তা করো না, কি প্রাপ্তি হবে না হবে, কোথায় পৌঁছবো, কোথায় পাবো, কি পাবো, নয়, এখন ঠিক মতো চলছে কি না, গাড়িটা চলছে, এখন যদি তুমি কেবল কল্পনা করো যে আমি ওইখানে পৌঁছে এই করবো ওই করবো ওই করবো ওই করবো তা নয়, দেখতে হবে যে গাড়িটা চলছে সেই অবস্থাতে কি প্রাকৃতিক দৃশ্য রয়েছে, গাড়িটা কেমনভাবে চলছে,
কি চলছে, মানে বর্তমান অবস্থা মনটাকে রেখে কাজ করো, নিজের হাতে মনটাকে রাখো, মনটাকে হাত থেকে বেরিয়ে দিয়ে কল্পনা জগতে ঘুরে বেড়ানো অলিক কল্পনা জগতে উচিত নয়। কাজে যোগস্থম কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে, ফলের আসক্তি ত্যাগ করে কাজ করো। সিদ্ধ অসিদ্ধ সমভূত্ব, সিদ্ধ হোক বা অসিদ্ধ হোক, কাজটা আমার সফল হোক বা অসফল হোক, তাতে তুমি সমবুদ্ধি রাখবে। কাজের চেষ্টা তুমি ভালো করে করবে, কিন্তু সেটা হয়তো সফল নাও হতে পারে, সফল হতেও পারে নাও হতে পারে, কিন্তু দুই অবস্থাতেই তোমাকে মনে সাম্যতাকে রাখতে হবে। এই সাম্যতা রাখাকেই যোগ বলা হয়। কাজে যোগাস্তম কুরু কর্মাণি বলা হচ্ছে সেখানে কি না, মনের সাম্যতাকে রাখা, সর্ব অবস্থায় সাম্যতাকে রাখা, সফল অবস্থায় বিফল অবস্থায় যাই হোক কর্ম করাটা আমার কর্তব্য, সেটা ভালো করে করা উচিত। তারপরে কি হচ্ছে না, পরিণাম কি হচ্ছে সেটা না দেখে, হৃদয়কে পরিণামের দিকে অতটা আসক্তি না রেখে মনকে সাম্য রেখে কাজ করো, এই হচ্ছে যোগাস্তম কুরু কর্মাণি, এইটাকে যোগ বলা হয়। এই সমবুদ্ধিকেই বুদ্ধিযোগ বলা হয়। অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় কর্মে ওরা একটা ফলের জন্য কর্ম করে, আশা নিয়ে কর্ম করে, এটা প্রাপ্তি হবে, তারপর হিসাব করে বাড়িতে গিয়ে যে আমি এতদিন এতক্ষণ ধরে কর্ম করলাম তার ফলটা কী পেলাম না পেলাম, নানা রকমের মনের মধ্যে উতাপ চড়াপ, হ্যাঁ মন উঠছে নাপছে, নানা রকমের মনের মধ্যে নানা রকমের এই ধরনের বিক্ষেপ দেখা যায়। তো এখানে বলা হচ্ছে যে বিক্ষেপ থেকে মুক্ত থেকে সমবুদ্ধি রাখাটাকেই বলা হয় বুদ্ধিযোগ। তারপরে বলা হচ্ছে দূরে নই অবরম কর্ম বুদ্ধিযোগা ধনঞ্জয়, বুদ্ধৌ শরণমন নিচ্ছ কৃপণা ফলহেতব, দূরে নই অবরম কর্ম বুদ্ধিযোগা ধনঞ্জয়। বুদ্ধিযোগ থেকে, বুদ্ধিযোগের তুলনায় এই যে বুদ্ধিযোগ এখন আমরা আলোচনা করলাম যে মনকে সাম্য অবস্থায় রাখাটাই হচ্ছে যোগ, মনকে স্থির করে রাখা হচ্ছে যোগ, এই যোগের অবস্থায় থেকে কর্ম করা এবং কর্মের ফলে আসক্ত না হয়ে ঈশ্বরকে অর্পণ করে দেওয়া, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কর্ম করা, এইটি হচ্ছে বুদ্ধিযোগ। এই বুদ্ধিযোগ সাধারণ মানুষ যা কর্ম করে থাকে দিন যাপনের জন্য, অর্থ উপার্জনের জন্য, তার থেকে অনেক গুণে শ্রেয়। দূরে নয় অবরম কর্ম বুদ্ধিযোগার ধরনের, বুদ্ধিযোগের তুলনায় অবর এইসব কর্ম যারা মানুষ করে থাকে, সাধারণত দৌড়ধূপ করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দুপয়সা কামাবার জন্য, এইটা হচ্ছে অত্যন্ত অবর। অবর মানে হচ্ছে নিচু, অত্যন্ত নিচু স্তরের, এটার পরিণাম সেই রকম হতে পারে না যেটা হয় বুদ্ধিযোগে হয়। কাজেই দূরে নেই অবরম কর্ম বুদ্ধিযোগা ধনঞ্জয়, হে ধনঞ্জয় বুদ্ধিযোগের তুলনায় এই কর্মগুলো যে লোকেরা করে থাকে, সকালে উঠে নিজেদের প্রবৃত্তি অনুসারে সংস্কার অনুসারে দৌড়চ্ছে আর কাজ করছে, তার মধ্যে বুদ্ধিযোগটা নেই, বুদ্ধিটাকে বিকশিত করতে পারছে না, এই যোগের তুলনায় এই কর্মগুলো খুব নিচু স্তরের। এতে ফল পাওয়া যায় কিন্তু সামান্য ফল পাওয়া যাবে, সাময়িক ফল পাওয়া যাবে, অন্ন চায় অন্ন পাবে, হয়তো একটু পদ চায় পদ পাবে, কিন্তু যে জিনিসটা মানুষের সবচেয়ে মহত্বপূর্ণ জিনিস যেটা যোগ, যেটার দ্বারা মানুষ তার জীবনে পরম তৃপ্তি প্রাপ্ত করে, পরম আনন্দ প্রাপ্ত করে, বিতশোক হয়ে যায়, দুঃখ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারে, সেই যোগ প্রাপ্ত হওয়া যায় না। সেই জন্যই বলা হচ্ছে যে বুদ্ধিযোগের তুলনায় এই কর্মগুলো যা লোকেরা করে থাকে সেগুলো অত্যন্ত নিম্ন স্তরের। তাহলে কী হচ্ছে তার পরের শ্লোকে কী আসছে, বুদ্ধিযুক্ত জহাতীয় উভে সুকৃত দুষ্কৃতে, মানুষ জীবনে কখনো ভালো করে ফেলে কখনো মন্দ করে, বেশিরভাগই ভালো করে বলে আমি মনে করি, কখনো কখনো ভুলে হয়তো কিছু খারাপও করে ফেলতে পারে, দুষ্কর্মও করে ফেলতে পারে, লোভের বসেও দুষ্কর্ম করে দিতে পারে। কাজেই এই যে শুভ অশুভ কর্ম, সুকৃত আর দুষ্কৃত, এই দুই কর্ম দুটোকেই মানুষ দূরে ফেলে দিতে পারে, জহাতি ইহ, জহাতি মানে পরিত্যাগ করে দেওয়া, ত্যাগ করে দিতে পারে, কোথায় ইহ এই জগতেই, পরলোকে নয় মৃত্যুর পরে নয়, এইখানে এই জীবনে মানুষ যদি কোনো পাপও করে থাকে সে পাপের ফল, বা যদি কোনো পুণ্য করে থাকে পুণ্যের বন্ধন অহংকার দুটোকেই পরিত্যাগ করে দিতে পারে যদি সে বুদ্ধিযোগকে অবলম্বন করে, অর্থাৎ কোনো অবস্থায় বিচলিত না হয়।
হৃদয় বিচলিত হলেই হৃদয় বন্ধনে পড়ে যায়, এটাই হচ্ছে অসুবিধা। একটা ছোট প্রশ্ন করার ছিল গুরুদেব, বাস্তবিক জীবনে মানুষের যখন কিছু জিনিসের দরকার থাকে, কোনো নিড থাকে, মনে করুন কারো মা অসুস্থ, কারো ছেলে হয়তো ক্যান্সার হয়ে গেছে অথবা কিছু হয়েছে, তার হয়তো ইমিডিয়েটলি কিছু পয়সার দরকার, ইমিডিয়েটলি কিছু জিনিসপত্রের দরকার, অথবা কোনো অ্যাম্বিশন তার পুরো হওয়ার দরকার, কোনো পড়াশোনা করেছে, কোনো ইঞ্জিনিয়ারিং হওয়ার দরকার অথবা, কিন্তু তারা যখন ইনস্ট্যান্টলি সব কিছু করা সত্ত্বেও তাদের মানে ইমিডিয়েট মানে যে নিড যেটা মিট করতে পারে না, তখন মানুষের যে অসাম্য অবস্থা হয়ে যায়, কর্ম তো করে প্রাণ চেষ্টা করে তথাপি তাতে শান্তি উৎপন্ন হয় না, এই একটা বৈষম্যময় হৃদয় নিয়ে সে কর্মের দুনিয়াতে বহু কষ্ট পেয়ে থাকে, তাদের জন্য আপনার কি উপদেশ? কথাটা হচ্ছে যে এটা একটা দুর্বলতা, এটা একটা দুর্বলতা, বৈষম্য উৎপন্ন হওয়াটাই হচ্ছে একটা দুর্বলতা। মানব জীবনে লাভ লোকসান আছেই, হ্যাঁ লাভ লোকসান আছেই, সফলতা বিফলতা আছেই, এগুলো দ্বন্দ্ব, জীবনটা হচ্ছে একটা দ্বন্দ্বময় তত্ত্ব, মানব জীবনটা কতগুলো দ্বন্দ্বের সমষ্টি। কোনো মানুষ নেই পৃথিবীতে যে সব কিছুই তার সফল হয়ে গেছে, এমন কোনো মানুষ নেই তার সব কিছু বিফল হয়ে গেছে, এমন কখনো হয় না। তো এখানে জিনিসটাকে বুঝতে হবে, যেটা তুমি বলছো আমি বুঝতে পারছি, যে অধিকাংশ লোক একটা আশা নিয়ে, একটা উৎসাহ নিয়ে, আশার উৎসাহ নিয়ে কাজ করে থাকে। উৎসাহ তো পেতে হবে, উৎসাহ না পেলে কাজ করবে কী করে, সেটাও আশা থেকে গ্রহণ করে থাকে। কিন্তু কর্মটাকে ফোকাস করতে বলছে এখানে, হচ্ছে আশা তুমি করো, মনে করো যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার হবে এর জন্য পড়ছো, কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হওয়ার থেকেও, ইঞ্জিনিয়ার হওয়ার থেকে ইঞ্জিনিয়ার হওয়ার যে প্রক্রিয়াটা, যে অধ্যয়নটা, সেটাতে তুমি ফোকাস করো, তারপরে তুমি ঈশ্বরকে অর্পণ করে দাও যে আমি আমার কর্তব্য ভালো করে করেছি, এবারে কী হবে এর ফল সেটা ভগবানের হাতে ছেড়ে দিই। কাজ যখন তুমি যে জিনিসটা তোমার আয়ত্তে নেই সেই জিনিসটাতে তুমি মনটাকে লিপ্ত করে দাও, তখন তোমার কাছে কষ্ট উৎপন্ন হচ্ছে, জিনিসটা তোমার আয়ত্তে নেই, আয়ত্তের বাইরে। অর্থাৎ তুমি পড়েছো হয়তো, ভালো করে পড়াশোনা করছো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমার মাথা ঘুরবে না, বা তুমি ভুলে যাবে না, বা তোমার পেনে স্লিপ খাবে না, পেনে অন্য কিছু লিখে ফেলবে না, অন্য জিনিস এসে যাবে, একটা লিখতে অন্য লিখে ফেলবে না, এটা তুমি গ্যারান্টি কীভাবে দিতে পারো, এটা গ্যারান্টি তুমি কীভাবে দিতে পারো? কাজে এখানেই মানুষের ভুল, যে মানুষ ফলে আসক্ত হয়ে যায়, যে জিনিসটা ঈশ্বরের হাতে, বিধাতার হাতে, নিয়তির হাতে, সেই জিনিসটাকে মানুষ নিজের মনে করে ধরে রেখে দেয় যে আমাকে হতেই হবে, আমি এটা পাবই, আমাকে পেতেই হবে, এই রকমের ভাবনা একটা মানুষের মধ্যে এসে যায়, এতে ওর মনটা আবদ্ধ হয়ে যায়। এই আবদ্ধ যাতে না হয়, সফলতা চাই, সফলতার জন্য জীবন, মানুষ বিফল হতে পৃথিবীতে আসেনি, বস্তুতপক্ষে বিফলতাগুলো সফলতার পিলার, আমরা জানি সেটা, সফলতাকে মজবুত করতেই বিফলতাগুলো আসে, কিন্তু বিফলতাতে যদি তুমি মুহ্যমান হয়ে যাও, বিষণ্ণ হয়ে যাও, তোমার প্রাণশক্তি যদি স্তিমিত হয়ে যায়, তুমি যদি মনে করো যে না ওই হেরে গেলাম আবার কি, একবার তো হেরে গেছি আবার আর কি করব, এই হয়ে গেল, এইভাবে যাতে না আসে, এইভাবে যাতে একটা হতাশার মধ্যে তুমি পড়ে না যাও, এই জন্য বলা হচ্ছে যে যোগের দ্বারা কর্ম করো। যোগ হচ্ছে কি না, কর্মেরই আনন্দ তুমি নিয়ে নাও, আমি ভালো করে করছি এই ভালো করে করার আনন্দ তুমি নিয়ে নাও। তুমি গান গাইছো খুব সুন্দর করে গাও সুর তাল লয় দিয়ে, তারপরে দর্শক হাতরালি দিল, দর্শক চিৎকার করে উঠলো আর তোমাকে প্রশংসা করলো, এগুলো তো স্বাভাবিক রূপে আসে, ওগুলোতে মন দেওয়ার দরকার নেই, তাতে তুমি বিক্ষিপ্ত হয়ে যেতে পারো। যে কাজটা করছো সে কাজটাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে করো, ওইটাতেই তোমার সফলতা, এইটির কথা এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যোগ। এর দ্বারা তুমি কী পাবে, এর দ্বারা হাততালি পাও না পাও সেটা অন্য কথা, কিন্তু তুমি আনন্দ পাবে, তোমার মনটা পবিত্র হয়ে উঠবে, শুদ্ধ হয়ে উঠবে। আর যদি ফলের জন্য সব কাজ করছো তাহলে মন শুদ্ধ হতে চায় না, এখানে অসুবিধাটা হচ্ছেই। সেই জন্য বলা হচ্ছে যে বুদ্ধিযুক্ত জহাতীয় উভয় সুকৃতে দুষ্কৃতে, ভালো কাজ করে প্রশংসা পাওয়ার চেষ্টা, হ্যাঁ ভালো কাজ করে ফল পাওয়ার চেষ্টা, আর খারাপ কাজ করলে তো বিষাদ তো এসেই যাবে লোকের, স্বাভাবিক। এই দুটি জিনিসকেই পরিত্যাগ করে দেওয়া যায় যদি তুমি বুদ্ধিযোগ অভ্যাস করো, এটা একটা অভ্যাসের বিষয়। যেমন তুমি ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে পড়তে হচ্ছে, কিছু প্র্যাকটিস করতে হচ্ছে, কিছু ড্রয়িং করতে হচ্ছে, তেমনি এই বিদ্যাকে পেতে হলে, যোগ বিদ্যাকে পেতে হলে, যে বিদ্যা
গীতা বলতে চায় ব্রহ্মবিদ্যা, যোগবিদ্যা, যোগশাস্ত্র। এই চ্যাপ্টারটাই হচ্ছে তোমার কর্মযোগের। এই যোগ প্রাপ্ত হতে গেলে ও তোমাকে তেমনই পরিশ্রম করতে হয়, এবং যোগ জিনিসটা মন থেকে উৎপন্ন হয়, হৃদয়ের ব্যাপার, এটা হৃদয়ের সঙ্গে সম্পর্কিত ব্যাপার। অবশ্য মানুষের সুখ দুঃখ সবই হৃদয়ের সঙ্গে সম্পর্কিত, কিন্তু হৃদয় ব্যথিত না হোক, হৃদয় বিক্ষিপ্ত না হয়ে যাক, হৃদয়ের স্বাভাবিক উৎসাহটা নষ্ট না হয়ে যাক, সেই বিদ্যাকে জানতে গেলে পরে এইভাবে তোমাকে চর্চা করতে হবে। যে পৃথিবীতে আমরা কাজ করি এবং সব কাজ সফল হয় না, বহু লোক আছে যারা কাজ করেও পায়নি, ফল পায়নি আপাতত, তাহলে আমি বা কেন হতাশ হতে যাব, আমার হতাশ হওয়ার কারণ কী আছে? আমি আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব, আবার উঠব, আবার লাগব। আর যদি তোমার মনে করছে যে মায়ের অসুখ হয়েছে, তুমি ঔষধের জন্য দৌড়দৌড়ি করছো, ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করছো, সব ঠিক, কিন্তু মায়ের জীবনটা তো তোমার হাতে নয়, এইটা তোমাকে ভুলে গেলে চলবে না তো। তারপরে মা হয়তো পরলোক হয়ে গেল, পরলোকগত হয়ে গেলেন, আর তখন তুমি হতাশ হয়ে এমন শোকে পড়লে যে আর জীবনে সেই শোক থেকে বেরোতে পারো না, কারণ শোকই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। শোকে মানুষ তার প্রাণশক্তি হারিয়ে ফেলে, অকালে মানুষ দুর্বল হয়ে যায়, জরাগ্রস্ত হয়ে যায়, এমনকি মৃত্যুতেও পরিণত, মৃত্যুমুখে পতিত হয়। কাজেই তুমি যাতে একটা নেগেটিভ ফোর্সের দ্বারা আক্রান্ত না হও, সেই জন্য তোমার মনোবলকে স্থির রাখার জন্য, দৃঢ় রাখার জন্য বলা হচ্ছে যে তুমি কর্মকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবেসে কর্ম করো, ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করো, পাস করার উদ্দেশ্যে উদ্দেশ্যটা রেখো না, পাস তো হয়েই যাবে, আজকে হোক কালকে হোক, বা মায়ের মা ভালো হয়ে উঠবে, আর মা হবে, ঠিক আছে, মাকে ভালো করার চেষ্টা আমাকে করব প্রাণপণ, কিন্তু ভালো হওয়া না হওয়া এটা ঈশ্বরের হাতে, আমার হাতে নয়। এই ভাবটা নিয়ে কাজ করাটাকে বুদ্ধিযোগ বলা হয়। এই বুদ্ধিযোগ নিয়ে যারা কাজ করেন তারা ভগবানের কৃপাতে জীবনের ভালো মন্দের যে বন্ধন, সুকর্ম দুষ্কর্মের, সেই বন্ধন থেকে মুক্তি পায়। তারপরে লাস্ট শ্লোকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে না কর্মজং বুদ্ধিযুক্তাহি, কর্মজং বুদ্ধিযুক্তাহি ফলং ত্যক্ত মনীষী না জন্মবন্ধবিনীর মুক্ত পদম গচ্ছন্ত অনাময়ম। কর্মজং বুদ্ধিযুক্তাহি, কর্মজং বুদ্ধি, এটা হচ্ছে এই যে কর্মের কথা বলা হলো, সমবুদ্ধি রেখে কর্ম করার কথা বলা হলো। একটা হচ্ছে মানে দূরে না অবরম কর্ম, অর্থাৎ সাধারণ কর্ম নয়, এটা হচ্ছে সমবুদ্ধি রেখে কর্ম করা, বিচলিত না হয়ে কর্ম করা, কর্মটাকে ভগবানের আরাধনা মনে করে করা। আরাধনাতে কোনো হতাশা নেই, আরাধনাতে কোনো কামনা নেই, আরাধনাতে প্রেমে আছে, আরাধনাটা হচ্ছে প্রেম, প্রেমে করা কর্ম অন্য জিনিস। কাজে এই সমবুদ্ধি রেখে কাজ করার ফলে যে বুদ্ধি উৎপন্ন হয়, কর্মজং বুদ্ধিযুক্ত, সেই বুদ্ধিযুক্ত যে ব্যক্তি এই ধরনের কর্ম করে, যিনি বুদ্ধি প্রাপ্ত করেছেন, পরম বুদ্ধি প্রাপ্ত করেছেন, ধি প্রাপ্ত করেছেন, জ্ঞানের অনুভূতি প্রাপ্ত করেছেন, বুদ্ধিযুক্তাহি ফলং ত্যক্ত্বা, তিনি ফল ত্যাগ করে দেন, ফলে অটোমেটিক্যালি ওনার মন থেকে সরে যায় যে ফল দিয়ে আমি করবো কী, এ ফল তো আজকে পেলাম, আজকে উপভোগ করবো, কালকে আবার চলে যাবে, পশু চলে যাবে, ফল তো ভগবানের, ভগবান চান যে এরকম ফল উৎপন্ন করেন, সেই জন্যই জগৎকে সৃষ্টি করেছেন, সেই জন্য ফল তাকে দিয়ে দেওয়া। কাজে এই ফলং ত্যক্ত্বা মনীষী না, এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই জিনিসটা কার পক্ষে সম্ভব? জন্মবন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য যে বুদ্ধিযোগ করা, কার পক্ষে সম্ভব? মনীষীর পক্ষে সম্ভব। তোমাকে প্রথমে মনীষী হতে হবে। মনীষী মানে কি? ঈশ মানে নিয়ন্ত্রণ করা, মন, যিনি মনকে নিয়ন্ত্রণে রাখেন, মনকে বিক্ষিপ্ত হয়ে যেতে দেন না, অবান্তর কল্পনায় বিক্ষিপ্ত হতে দেন না, বা কোনো নেগেটিভ থটস এসে, বিষাদময় কোনো জিনিস এসে তার মনকে দাবিত করতে পারে না, এই ধরনের যারা মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা সবসময় করেন তাদেরকে মনীষী বলা হয়। তারা প্রতিভাবান লোক। সবচেয়ে বড় প্রতিভা কি? না, মনকে নিয়ন্ত্রণে রাখা, মানুষের জীবনে সবচেয়ে বড় প্রতিভাই। হয়তো কোনো লোকের মধ্যে কোনো ছোটোখাটো প্রতিভা, এটা ওটা দেখা গেল, কবিতা লিখছে, গান করছে, এই করছে, তো কিন্তু যদিও মনীষী না হয় সে প্রতিভাগুলো নষ্ট হয়ে যায়, সে প্রতিভা তো বড় ফল পায় না। কিন্তু মনীষী মানে হচ্ছে যে মনকে সবসময় নিজের আয়ত্তে রেখে দেয়, মনকে উড়ে যেতে দেয় না, মনকে কোনো জিনিস টেনে নিয়ে যাক সে করতে দেয় না, তিনি হচ্ছেন মন ঈষী। ঈষী মানে হচ্ছে, ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, যিনি মনকে নিয়ন্ত্রণ রাখেন তিনি মনীষী। এই ধরনের মনীষী যদি বুদ্ধিযোগের দ্বারা উৎপন্ন বুদ্ধি পান, কর্মযোগের দ্বারা উৎপন্ন বুদ্ধি পান, বুদ্ধিযোগ থেকে
তিনি কি করেন, জন্মের বন্ধনকে তিনি খণ্ডন করে ফেলেন। জন্মটা হচ্ছে কি করে? জন্মটা হচ্ছে আবদ্ধ হয়ে যায় মানুষ বাসনায় কামনায়, এই যে কামনা চিন্তা করছে রাত দিন, এটা পেলাম না ওটা পেলাম না, এটা পেতে হবে এটা পেতে হবে, এটা চাই ওটা চাই, মনটা সবসময় জড়িয়ে আছে, গাঁট বন্ধনে জড়িয়ে আছে, জাল জঞ্জাল তাকে ধরে রেখেছে, সেগুলো থেকে নির্মল হয়ে যায়। নির্মল হলেই জন্মবন্ধ থেকে মুক্তি, নির্মল হলেই জন্মবন্ধ থেকে মুক্তি, পড়াশোনা ভালো করে করলেই স্কুল থেকে মুক্তি, স্কুলের বন্ধন আর তার থাকে না। এই জগৎটা একটা স্কুল, একটা বিদ্যালয়, এই বিদ্যালয়ে এসেছ শিক্ষালাভের জন্য, বিদ্যালয়ে মানুষ এসেছে শিক্ষালাভের জন্য, এইটা থেকে সে মুক্তি পেয়ে জন্মবন্ধ বিমুক্ত পদম গচ্ছন্ত অনাময়ম। তাহলে এই জন্মবন্ধন থেকে মুক্তি পেয়ে ও কী যায়, কী পায়, কোথায় যায়? অনাময় পদ প্রাপ্ত করে, অনাময়, যেখানে আময় নেই, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো রোগ নেই, যেখানে কোনো শোক নেই, জরা ব্যাধি মৃত্যুর ভয় নেই, সে নির্মল আনন্দময় অবস্থায় স্থিত হয়ে যায়, তখন আর দুনিয়াদারি ওকে প্রভাবিত করতে পারে না। এই হচ্ছে বুদ্ধিযোগ। বুদ্ধিযোগে তাহলে আমরা সরলভাবে বুঝতে পারলাম জিনিসটা কীভাবে। সংক্ষেপে বলতে গেলে বুদ্ধিযোগ হচ্ছে মনকে সবসময় সর্ব অবস্থায় শান্ত রাখা, সমান রাখা, এতে বিক্ষিপ্ত হতে না দেওয়া, সেটা হচ্ছে বুদ্ধিযোগ। এইভাবে বিক্ষিপ্ত না হয়ে কর্ম করে যাওয়া এবং কর্মের ফল ভগবানকে অর্পণ করা, এর ফলে তোমার মধ্যে একটা অদ্ভুত রকমের প্রতিভা উৎপন্ন হবে, আধ্যাত্মিক প্রতিভা উৎপন্ন হবে, আনন্দময় অবস্থা উৎপন্ন হবে, সেই আনন্দের সামনে মৃত্যুর বন্ধন, ব্যাধির বন্ধন, জরা ব্যাধি ইত্যাদি যেগুলো মানুষ ভয় পায় সবসময় আর যেগুলোর কষ্টেও পড়ে থাকে, সেগুলো থেকে তুমি উদ্ধার পেতে পারো, উদ্ধার পাবেই বলে আমরা বিশ্বাস রাখি। কারণ যারা গীতাতে বিশ্বাস করেন তারা অবশ্যই পেয়েও থাকেন আমি মনে করি। অনন্ত কোটি ধন্যবাদ, অনন্ত কোটি প্রণাম।